নির্বাচন কমিশনে বিজেপি চোখ রাখুশ এদিকে। তো আমরা সেটাই বললাম, তো কমিশনার সাহেব বললেন আমি দেখব, যদি প্রয়োজন হয় তখন আমি বলবো, আর কিন্তু তার আগে যদি হাইকোর্ট কেন্দ্র বাহিনী বলে দেয় তাহলে হয়ে গেল। এটা তো একটু বলা মুশকিল। আরেকটা, গতকাল যে আমরা দেখলাম প্রায় 80-90% ভিডিও প্রস্তুত, ভিডিওরা প্রস্তুত ছিল না, হবে কি করে? সকালে তো নোটিশ হয়েছে, ওরা প্রস্তুত হবে কি করে সেটা আমরা বললাম। তো এই যে 5 দিন মনোনয়নের, 5 দিনের একদিন চলে গেল, বললেন সানডে, তো আমরা কি করবো? আরে সানডে তো আপনি তাহলে খুলে দিন অফিস, অফিসও খুলবেন না আর ওটা দিনও গুনবেন, এটা হয় কি করে? দেখুন, পরিষ্কার আমরা আমাদের লিখিত পিটিশনে দেওয়া আছে, এটাতে এটার মানে হলো শাসক দল এর অ্যাডভান্টেজ। শাসক দল জানতো, কোনো বিরোধী এটা জানতো না, শাসক জানতো, তার মানে আপনি যেভাবে করেছেন অনলি টু গেভ অ্যাডভান্টেজ টু দি শাসক দল, এটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে। কেন গভর্নমেন্ট ইন পাওয়ার একটা একটা দল চালায়। তো তারপর হলো আজকে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখা গেল, ওটা নিয়ে আমরা বললাম। নমিনেশন আমাদের হচ্ছে তিনটে আরো ওনার করা উচিত। একটা তো ডিএম অফিসে নমিনেশন রিসিভ করার পারমিশন দেওয়া উচিত, আর যারা ডিএম অফিসে না যেতে পারে মারধরের কারণ, স্টেট ইলেকশন কমিশনে এসে দেবে। আর সব থেকে বড় হচ্ছে অনলাইন নমিনেশন করা। উনি বলছেন উনি ওনাকে দেখতে হবে আইনে পারমিশন আছে কি না। আমি বললাম আমাদের যে দাবি সেটা আপনার সামনে রাখলাম, আর আমাদের দাবি কারণ একটাই হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।